বাংলাদেশে আসছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিরিয়াল জান্নাত। গত কয়েক বছর ধরে বাংলায় ড্রাবিংকৃত ডেইলি সোপ টিভি সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর ধারাবাহিকতা রক্ষায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কির এই সিরিয়ালটি প্রচার করা হবে বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 9:30 সম্প্রচার করা হবে। জান্নাত এর কাহিনী আবির্ভূত হয়েছে এক এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে। দারিদ্রের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে চাকরি পান, তখন তিনি ভাবেন অবশেষে তার জীবনের দুঃখ দুর্দশা দূর হতে শুরু করেছে, সাফল্য ধরা দিতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে নতুন করে জটিলতা সৃষ্টি হতে থাকে। তাকে ফেলে যাওয়া মা আবারও তার জীবনে ফিরে আসে, তবে মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়ে তার জীবনে আবির্ভূত হয়। অন্যদিকে তার জীবনে যে প্রেম আসে সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তারই মায়ের মেয়ে। দর্শকরা কেবল যে জান্নাত উপভোগ করতে পারবেন তা নয়, এ ধারাবাহিক সিরিজটিতে দর্শকদের জন্য থাকছে আরো কিছু আকর্ষণ। জান্নাত বাংলাদেশে নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের পথিকৃত প্রতিষ্ঠান বঙ্গ। ড্রাবিং করেছে প্ল্যাটফর্ম। পুরো ড্রাবিং প্রক্রিয়ার তত্ত্বাবধায়ক করেছেন সুলতান সুলেমান, খ্যাত দীপক সুমন। আর পরিবেশনা করছে V3 কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড। প্রসঙ্গত 2017 সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপ জান্নাত এর নির্মাতা প্রতিষ্ঠান সুরেজ ফিল্ডস। পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল এটিভিতে। এই ডেইলি সোপটি মূলত নির্মাণ করা হয় তৃণমূল জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ টিয়ার্স অফ হেভেন এর কাহিনী অবলম্বনে বাংলায় ড্রাবিং করা বিদেশি সিরিজের সম্প্রচার বাংলাদেশে নতুন ঘটনা নয়। বিটিভির সংযোগে এমন বেশ কিছু ডেইলি সোপ বা সিরিজ প্রচারিত হয়েছিল যেগুলো এখনও বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে দিয়েছে। বিশেষ করে ডালাস, $6 মিলিয়ন ম্যান, বায়োনিক উইম্যান, তারজান, এক্স ফাইলস, সিন্দাবাদ, হারকিউলিস, আলিফ লাইলা, রবিনহুড এর কথা এখনও মানুষের মুখে মুখে ফেরে।